আজকে অত্যন্ত বড় এবং টাফ ম্যাচের আগে একটা ভালো খবর অবশ্যই এলো এটিকে মোহনবাগান ক্যাম্পে হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইম্পর্টেন্ট ম্যাচ সম্পর্কে তো অবশ্যই কথা বলবো তাছাড়া বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে আসা যাক আজকের ইম্পর্টেন্ট ম্যাচ সম্পর্কে আজকে সন্ধে সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান এবং এফসি গোয়া এটা দুটো টিমের জন্য কিন্তু সেকেন্ড লেগ অর্থাৎ প্রথমবার এই সিজনে যখন মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান এফসি গোয়া তখন এটিকে মোহনবাগানকে পুরোপুরি উড়িয়ে দিয়েছিল বলতে পারো এফসি গোয়া একদমই খারাপ পারফরমেন্স ছিল মোহনবাগানের ফতর্দা স্টেডিয়ামে তিন শূন্যতে পরাজিত হতে হয়েছিল এটিকে মোহনবাগানকে তো আজকে সেই ম্যাচের বদলা অবশ্যই নিতে চাইবে মোহনবাগান তবে বিষয়টা কিন্তু একদমই সহজ হবে না চোট আঘাত সমস্যায় পুরোপুরি জর্জরিত বলতে পারো এটিকে মোহনবাগান ক্যাম্প লাস্ট ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অগেনস্টেও কিন্তু পরাজিত হতে হয়েছে মোহনবাগানকে অর্থাৎ হোম ম্যাচ হলেও এই ম্যাচটা কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে এই পরিস্থিতিতে তবে এখানে একটা ভালো বিষয় যেটা মনভীর সিং কিন্তু বর্তমানে ফিট হয়ে উঠেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এটা একটা দারুণ খবর বলাই যায় মনবীর সিং বর্তমানে পুরোপুরি ফিট তবে আজকের ম্যাচে স্টার্ট করবেন কিনা সেটাই দেখার আশা করা যাচ্ছে বেঞ্চে অবশ্যই থাকবেন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামতে পারেন মনবীর সিং আজকের ম্যাচে বর্তমানে যদি লিগ টেবিলের কথায় আসি এটিকে মোহনবাগান ফোর্থ পজিশনে আছে এগারোটা ম্যাচের মধ্যে ছটা ম্যাচে জয়লাভ করেছে দুটো ম্যাচে ড্র হয়েছে অন্যদিকে তিনটে ম্যাচে কিন্তু পরাজিত হতে হয়েছে এটিকে মোহনবাগানকে বর্তমানে তাদের সংগ্রহ কুড়ি পয়েন্ট গোল স্কোরিং নিয়ে যথেষ্ট সমস্যা আছে এই টিমে মাত্র পনেরোটা গোল স্কোর করতে পেরেছে এগারোটা ম্যাচে যেখানে একটা ম্যাচেই পাঁচটা গোল করেছিল কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে অন্যদিকে এগারোটা গোল কনসিডো করতে হয়েছে এটিকে মোহনবাগানকে অন্যদিকে যদি এফসি গোয়ার কথায় আসি এফসি গোয়া কিন্তু এটিকে মোহনবাগানের জাস্ট পিছনেই আছে ফিফথ পজিশনে আছে এগারোটা ম্যাচে ছটা জয় এবং চারটে ম্যাচ পরাজিত হয়েছে এফসি গোয়া একটা ম্যাচ ড্র করতে পেরেছে উনিশ পয়েন্ট তাদের সংগ্রহ অর্থাৎ মাত্র এক পয়েন্টের ডিফারেন্স উনিশটা গোল স্কোর করেছে এফসি গোয়া এবং চোদ্দোটা গোল কনসিড করেছে অর্থাৎ আজকের ম্যাচ যে টিমি জয়লাভ করবে তারা কিন্তু ওপরের দিকে উঠবে দুটো টিমে আজকের ম্যাচ জয়লাভ করলে থার্ড পজিশনে চলে আসতে পারে লাস্ট ম্যাচে এফসি গোয়া জামশেদপুর এফসির এগেনস্টে দুই দুইতে ড্র করে আসছে অন্যদিকে এটিকে মোহনবাগান হাইল্যান্ডার্সদের এগেনস্টে পরাজিত হয়ে ফিরছে নিজেদের হোম গ্রাউন্ডে এবার বন্ধুরা যদি স্টার্টিং লাইনআপ নিয়ে কথা বলি এফসি গোয়া ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশানে শুরু করতে পারে গোলে ধীরাজ সিং মৈরাংথেম চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে সেরিটান ফার্নান্ডেজ লেফট ব্যাকে আইবান ডোহলিং সেন্টার ব্যাকে ফারেস আর্নট এবং আনোয়ার আলি স্টার্ট করতে পারেন দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারেন গ্ল্যান মার্টিনস এবং এডু বেডিয়া তিনজন মিডফিল্ডারের মধ্যে ডান দিকে ব্রেন্ডান ফার্নান্ডেস বাঁ দিকে মাখান ছোটে অ্যাটাকিং মিডফিল্ডে স্টার্ট করতে পারেন ইকার সেনা যিনি লাস্ট ম্যাচে দুটো গোল স্কোরও করেছিলেন অন্যদিকে সেন্টার ফরওয়ার্ডে থাকতে পারেন নোয়া সাদাউই গোয়া নিঃসন্দেহে অত্যন্ত অ্যাটাকিং টিম গোল স্কোরিং নিয়ে খুব একটা সমস্যা নেই এই টিমের নোয়া সাদাউই ইকার সেনার মতো স্ট্রাইকাররা আছেন অন্যদিকে অ্যালবারো ভ্যাসকেজের মতো স্ট্রাইকার বেঞ্চ থেকে এসে ম্যাচের রূপ পাল্টে দিতে পারেন এছাড়া মাঝ মাঠের অন্যতম সেরা ফুটবলার আছেন এডু বেডিয়া ব্রেন্ডান ফার্নান্ডেজের মতো উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডারও কিন্তু টিমে আছে তো যথেষ্ট স্ট্রং টিম এফসি গোয়া সেই নিয়ে সন্দেহ নেই অন্যদিকে যদি এটিকে মোহনবাগানের কথায় আসি এটিকে মোহনবাগানও আজকের ম্যাচে ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশানে শুরু করতে পারে যেখানে গোলে বিশাল ক্যাচ চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে শুভাশিস বোস সেন্টার ব্যাকে প্রীতম কোটাল এবং ব্রেন্ডান হ্যামিল ডিফেন্সিভ মিডফিল্ডে কার্ল ম্যাথিউ এবং লেনি রড্রিগেজ তিনজন মিডফিল্ডারের মধ্যে ডান দিকে স্টার্ট করতে পারেন লিস্টান বাঁদিকে আশিক এবং অ্যাটাকিং মিডফিল্ডে পেত্রাতস আর সেন্টার ফরওয়ার্ডে আমার যেটা মনে হচ্ছে আজ কিয়ান নাজিরি বা ফার্ডিন আলী মোল্লাকে দিয়ে স্টার্ট করাতে পারেন কোচ জুয়ান ফেরান্ডো কারণ দুজনেই লাস্ট ম্যাচে কিন্তু খুব ভালো খেলেছিলেন মানভীর সিং মোস্ট প্রবাবলি সাবসিডিউট হিসেবে মাঠে নামতে পারেন অন্যদিকে হুগো বুমাসের এখনও কিন্তু চোট আছে তার এই ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এটিকে মোহনবাগানের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে ফিনিশিং করা পুরো ম্যাচে অনেক সুযোগ পাচ্ছে গোল স্কোর করার কিন্তু সেগুলোকে ফিনিশ কেউই করতে পারছে না এই কারণেই কিন্তু ম্যাচগুলো হারতে হচ্ছে এটিকে মোহনবাগানকে নর্থ ইস্ট ম্যাচটাও যদি দেখো প্রথম হাফ থেকে শুরু করে লাস্ট অব্দি দি অজস্র সুযোগ পেয়েছে এটিকে মোহনবাগান তার মধ্যে একটা দুটোকেও যদি কনভার্ট করতে পারতো এরকম ফলাফল একদমই হতো না লিস্টানের খারাপ ফর্ম কিন্তু এই সিজনে একটা বড় সেটব্যাক হয়েছে এটিকে মোহনবাগানের জন্য তো দেখা যাক আজকের ম্যাচে কোন টিম জয়লাভ করতে পারবে আমরা অবশ্যই আশা করবো মোহনবাগান আজকের ম্যাচে তিন পয়েন্ট নিয়ে একটা কামব্যাক করুক এই ম্যাচ সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও তোমাদের প্রেডিকশান কী স্কোর লাইন কত হতে পারে সেটা অবশ্যই জানাতে ভুলো না এবার বন্ধুরা আসবো আজকের বড় বড় ট্রান্সফার আপডেটগুলোতে প্রথমেই কথা বলবো মহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব কিন্তু সাইন করে ফেলল চেন্নাইন এফসির প্রাক্তন স্ট্রাইকার বত্রিশ বছর বয়সী কিরগিজস্তান ন্যাশনাল টিমের স্ট্রাইকার মির্লান মুরজাইফকে হ্যাঁ বন্ধুরা এই মির্লান মুরজাইফ যিনি কিন্তু লাস্ট সিজনে চেন্নাইন এফসিতে ছিলেন মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব অ্যাবিওলা ডাউডার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই মির্লান মুরজাইফকে সাইন করিয়ে নিয়েছে একদমই অফিসিয়াল নিউজ তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম অন্যদিকে বেঙ্গালুরু এফসি কিন্তু সাইন করতে চলেছে উনিশ বছর বয়সী অত্যন্ত ট্যালেন্টেড মিডফিল্ডার হার্স পাত্রেকে হার্স পাত্রে যিনি ইন্ডিয়ান অ্যারোজে ছিলেন সেখান থেকেই বেঙ্গালুরু এফসি এই ফুটবলারকে সাইন করে নিতে চলেছে আশা করা যায় যে কোনো মুহুর্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে এবার আসবো এটিকে মোহনবাগানের আপডেটে এটিকে মোহনবাগান কিন্তু একজন ভারতীয় স্ট্রাইকারকে তুলে নিতে চাইছে এবং তারা অল আউট বেরিয়েছে চব্বিশ বছর বয়সী অত্যন্ত ট্যালেন্টেড স্ট্রাইকার ঈশান পণ্ডিতার দিকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই মুহূর্তে ঈশান পান্ডিতাকে নেওয়ার জন্য অল আউট গেছে এটিকে মোহনবাগান সুপার সাব ঈশান পান্ডিতা এই সিজনে জামশেদপুর এফসির হয়ে দশটা ম্যাচে এসেছেন চারশো চুয়াল্লিশ মিনিট মাঠে ছিলেন এবং দুটো গোল স্কোর করে গেছেন তো স্ট্রাইকার সমস্যা দূর করার জন্য এটিকে মোহনবাগান কিন্তু এই ঈশান পান্ডিতাকে টার্গেট করেছে এবং অল আউট বেরোচ্ছে ঈশান পান্ডিতার জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত জামশেদপুর এফসি ঈশান পান্ডিতাকে ছাড়ে কি না তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা আসবো ইস্টবেঙ্গলের আপডেটে কাল থেকে ইস্টবেঙ্গলের সাথে একটা নাম কিন্তু জুড়ে গেছে তিরিশ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার জুয়ান লেসকানোর নাম এই জুয়ান লেস্কানো যিনি কিন্তু লাস্ট খেলছিলেন ব্রিসবেন রোরে অস্ট্রেলিয়ার এ লিগে বর্তমানে তিনি কিন্তু একজন ফ্রি এজেন্ট আছেন তিনি তার ক্লাব কেরিয়ারটা শুরু করেছিলেন রিয়েল মাদ্রিদ এবং লিভারপুলের ইউথ একাডেমি থেকে তারপর নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন রাশিয়ার টপ ডিভিশনে এই জুয়ান লেসকানো কাল থেকে একটা রিউমার উঠেছে এই জুয়ান লেস্কানোর সাথে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের অর্থাৎ তার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল ক্লাবের তারপর কাল থেকে অনেকেই তোমরা মেসেজ করছিলে এই জুয়ান লেস্কানোর আপডেট দিতে দেখো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা একদম ট্রাস্টেড সোর্স থেকে ভেরিফাই করেছি এই ফুটবলারের সাথে ইস্টবেঙ্গলের কিন্তু রকম লিঙ্ক আপ হয়নি অর্থাৎ এটা পুরোপুরি ফেক রিউমার ইস্টবেঙ্গল নতুন স্ট্রাইকার অবশ্যই আনবে তবে সেটা কিন্তু এই জুয়ান লেস্কানো নয় তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা